শিলিগুড়ি সংলগ্ন পাথরঘাটায় একটি বেসরকারি স্কুলে ইন্টারস্কুল দাবা প্রতিযোগিতার আয়োজন করা হলো। জানা গিয়েছে এদিনের প্রতিযোগিতায় অনূর্ধ্ব আট, অনূর্ধ্ব দশ, অনূর্ধ্ব বারো এবং অনূর্ধ্ব ষোলো বিভাগে প্রায় ১৪৫ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। চার বিভাগে বিজয়ীদের নগদ টাকা ও ট্রফি প্রদান করা হবে। हम मयूर स्कूल सिलीगुड़ी से हैं और आज हमारे यहाँ इंटर स्कूल चेस कंपटीशन होस्ट हो रहा है। हमारे यहाँ नॉर्थ बंगाल, पूरे नॉर्थ बंगाल हर एक डिस्ट्रिक्ट से आज हमारे यहाँ पार्टिसिपेंट्स आए हुए हैं। वी हैव 150 प्लस रजिस्ट्रेशंस और 145 आज पार्टिसिपेंट्स हैं, जिसमें इनके साथ पेरेंट्स भी आज साथ में आए हैं। हमारे अंदर यहाँ पे अंडर 8, अंडर 10, अंडर 12, अंडर 6, अंडर 16 सब कैटेगरी के पार्टिसिपेंट्स हैं और सब में बच्चे भरपूर इंजॉय कर रहे हैं। मैं चाहूँगा कि मिंटू दास भी अब आपको थोड़ा इस इवेंट के बारे में आज बताए कि आज हम क्या कर रहे हैं। मेरा नाम आदित्य डालमिया है, मैं स्कूल का डायरेक्टर हूँ। আমরা ডিডিসি এর থেকে ওনাদের বলেছিলাম, তো একবারে ওনারা রাজি হয়ে গেছে। তো আজকে টুর্নামেন্টে এত বাচ্চা এসেছে, খুব সুন্দর লাগছে, সবাই খুব খুশি আর কি এরকম একটা ইভেন্ট পেয়ে। আর আমাদের সব ট্রফি থেকে নিয়ে প্রাইজ বানিয়ে রেখেছি আমরা চারটা গ্রুপেই, আন্ডার 7ও আলাদা ট্রফি রেখেছি। তো আমরা এটা নিয়ে খুব গর্বিত, আমাদের সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আমাদের ময়ূর স্কুলের ডিরেক্টরদের। ভবিষ্যতে আমরা একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি, যেটা ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট, সেটার ব্যাপারে আমাদের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, তো ওনারা রাজি হয়েছেন। তো আমরা পরবর্তী ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছি। মিন্টু দাস, আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট চেস এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি।